দোকানে কি আর দোকান ডাইরে শুনেন বড় বড় দেব তো আপনি ছোট করে দেব এই কই রে কত নিল এঙ্কার কত ওই ভাই হাসি কত ওই ভাই হাসি কত ম্যাডাম কত এবং গরু যথেষ্ট পরিমাণ গরু আসে আমাদের হাটে, ক্রেতার সমাগম যথেষ্ট পরিমাণ হয়েছে। বুধবারে আমাদের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট, বুধবারে আমরা আরো ভিড় প্রত্যাশা করতেছি এবং আরো বিক্রি হবে বুধবার ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরাও আশাবাদী, আর এটা তো ধরেই নেওয়া যায় আগামীকাল মহাসমাবেশ ঘটবে এই হাটে। রেজিস্টার ভাইয়েরা সবাই দেখি ব্যস্ত, লিখতে লিখতে কি ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, অনেক চাপ দেওয়া যাচ্ছে। মানে ঈদ উপলক্ষে তো ভালো লাগছে না কাজটা করতে? অনেক সবাইকে হেল্প করছেন লেখালেখি করে এসে, অনেক চাপ, অনেক চাপ। আগামীকাল তো আরো বাড়বে, আরো বেশি আশা করছে। এবং আশেপাশের হাটগুলা থেকে আমাদের আসলে গরুর হাটে হাসিল এক অতি নগণ্য, অতি সামান্য পরিমাণে হাসিল আমরা। কত নিল এটা? হ্যাঁ, 1,21,000। 1,21,000 ভালো স্যার। কুড়ি পাঁচ দিতে নেওয়া যাবে 1,21,000। কত জানিসেন? 2,12,000। হাসিল কো হাসিল এত সুন্দর করো মাত্র 2,12,000। ভাইজান কত? কেমন দেখছেন হাট এবারের ব্যবস্থাপনা? হাটের ব্যবস্থাপনা, হাটের যে ব্যবস্থাপনা, সুন্দর ব্যবস্থাপনা। আসিলার ঐতিহ্যবাহী গরুর হাট সত্যি, যে তাঁবু দিয়ে আসিলার হাটকে পুরাটাই দৃষ্টিরোধক করেছে, যার জন্য এখানে ব্যাপারী এবং ক্রেতা উভয়ে এখানে খুশি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করছে, এখানে তুরাক নদীর পাশে এখানে নৌ পুলিশের ব্যবস্থা করা আছে, কিন্তু সমস্ত কিছুর মধ্যে ক্রেতা বিক্রেতা গরু কিনে সবাই খুশি হয়েছে, হাসিলও সহনীয় পর্যায়ে আছে। হাটের বাজার দর কেমন বুঝছেন? আর হাটের বাজার অন্য অন্য বাজার থেকে আসলে বাজারের দর একটু কম আছে, স্বাভাবিক, স্বাভাবিক অনেক কম আছে। আমি যা দেখতেছি কিলো দাদা। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আশুলিয়ার 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী ভাইয়ের সাথে। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন হাটে অনেক বড় সার। ভাই কত টাকা দাম চাচ্ছেন এই সারটার? 3,80,000। 3,80,000 এখন অনেক অনেক বড় সার। ৪,০০,০০০ কেমন দাম হচ্ছে এখন? এ পর্যন্ত কেমন বলছে ক্রেতারা? 3,00,000, 3,50,000 পর্যন্ত হয়েছে দাম। আঙ্কেল কত করে নিলেন?
কত হইল ১০ লাখ আজকে কেমন দেখছেন হাটের অবস্থা মানে ছোট গরু বেশি বিক্রি হচ্ছে না বড় ছোট গরু আর বড় গরু দুটোই বেচা কিনে ভালো হইতেছে আপনি কেমন দেখলেন হাটের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই বাজার দর কি স্বাভাবিক না বেশি স্বাভাবিক নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে ধন্যবাদ এগুলো কেমন দাম চাচ্ছেন এগুলো ১৫০ চাচ্ছেন আর ওইটা তারপর একটা কাকা কত এই ছোটটা ১২০ এটা দাম হচ্ছে কেতারা কত বলছে এই মুহূর্তে এটা এটা বলছে ২৫ ২৫ আর ওটা এটা বলছে ৯০ হাজার হয়েছে মাশাআল্লাহ তাহলে আশা করি আপনার কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারবেন এটি ভাই মালা কিন্তু সুন্দর লাগছে ঈদের প্রভাব দেখছি কেমন কত নিলেন কত ১৭৪ মাশাআল্লাহ কত দেখেন ছেলে এটা ১০০০ টাকা কম ১০০০০ টাকা এই এগারোটি যেটা বলছিলাম আসলে এই হাটে ১ লাখ থেকে ২ লাখ টাকার ভিতরের গরুগুলি বেশি এই মুহূর্তে বিক্রি হচ্ছে কোথা থেকে আসছেন আপনি কুমকুমারি থেকে আসছেন হাটের অবস্থাকে পরিবেশ কেমন দেখলেন ভালো হাটের পরিবেশ ভালো আঙ্গেল কত নিছে কত ১০৫